নমস্কার বন্ধুরা শীতের একটা মিষ্টি সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আমি সুপর্ণা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমার চ্যানেলে আর নতুন আর একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম তো শীতকালে সকাল সকাল চাটা খেতে বেশ আরামই লাগে আরামদায়ক পানীয় তার জন্যে রোজদিনই সকাল বিকাল করে চাটা খাচ্ছি তো গৌতমের আজকের অফিস ছুটি আর উৎসা তখন স্কুল ছুটিই আছে আর উৎসাকে দেখো অন্যদিন তো ঠান্ডা লাগে না আজকে কম্বল মুড়ি দিয়ে পড়তে বসেছে কিন্তু গায়ে সোয়েটার পরবে না দেখো আমার মুখ ঢেকে নিল আর আজকের খাবার গৌতম কিনে এনেছে আমাকে ব্রেকফাস্ট বানাতে হয়নি কিনে এনেছে পেটাই পরোটা আর তরকারি পেটাই পরোটাটা খেতে আমি আর উৎসাহ ভীষণ ভালোবাসি আর এই ঠান্ডায় সকাল সকাল উঠে গেছিল রুবিতে রুবি গোলপাট থেকে পেটাই পরোটার ঘুগনিটা নিয়ে এসেছে ওইখানকার পেটাই পরোটার ঘুগনিটা সত্যি ভীষণ টেস্টি হয় খাবারটা বেড়ে নিলাম যেহেতু ছুটির দিন আছে তিনজনে মিলে একসাথে গল্প করতে করতে ব্রেকফাস্টটা করব তারপর উৎসে যাবে টিউশন ক্লাসে গৌতম একটু ক্লাবে যাবে আর আমিও ঘরের কাজ কমপ্লিট করে আমাকেও একটু ক্লাবে যেতে হবে উৎসা ঠান্ডা লাগেই না এত কাচছে বলার মতো না বলছে একটা সোয়েটার পর আমাকে যতবার দেখছে কম্বলটা গায়ে দিচ্ছে আর আমি যেই এবার সরে আছি কম্বলটা খুলে দিচ্ছে ওকে দেখে দেখো সেই সহজ পাটে একটা ছিল না কম্বল মুড়ি দেওয়া একটা ছবি মনে পড়ছে না কি লেখা ছিল পুরো ঠিক সেরামই লাগছে চলে এসেছি ক্লাবে ক্লাব একদম নতুনভাবে সেজে উঠেছে ওইপারে দেখো ওয়ালে পুরো টাইলস বসে গেছে ক্লাবের সামনের দেওয়ালগুলো টাইলস বসে গেছে এখন এই বাইরের ফ্লোরটায় কাজ হচ্ছে আর শম্বুদা লেবার মিস্ত্রিকে বোঝাচ্ছে কিভাবে কী হবে সবটাই সম্ভুধা দেখছে আমরা তো ক্লাবে আসি আড্ডা মারি চলে যাই কিভাবে কি হবে কোন টাইলস বসবে কোথায় কী হবে সবটাই শম্বুদা সামলায় মানে শুধু আমরা এসে ফুটেজ নিই আর গল্প করি আর এই দিকের ওয়ালটায় এখন অবধি টাইলস বসেনি গৌতমে এখানে ফ্ল্যাগ লাগাচ্ছে আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মশতবার্ষিকী তো প্রতিবারই খুব বড়োভাবেই আয়োজন করা হয় ক্লাবে কিন্তু এবার দেখলে তো ক্লাবে যে হারে কাজ চলছে তার জন্যে ছোটোখাটোর মধ্যে আমরা কাজটা সম্পন্ন করব আর এদিকে পিঙ্কু কী করছে আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুটা আছে সেটা পরিষ্কার করছে যেহেতু কাজ হচ্ছে তো বালি সিমেন্ট উড়ে পুরো নোংরা হয়ে গেছিলো তো ভালো করে এটা পরিষ্কার করছে যে যার কাজটা সে নিজেরাই করে নেয় কাউকে বলতে লাগে না আর গৌতম এখানে ফ্ল্যাগটা ফ্ল্যাগ যেহেতু হোস্টিং হবে ফ্ল্যাগ হোস্টিংয়ের জন্যে এটা স্ট্যান্ডে ঠিকঠাক করে লাগানোর ব্যবস্থা করছে নিতাজি আমাদের আবেগ আমাদের গর্ব তার জন্মদিনে যতই বাধা আসুক আমরা কিন্তু সেটা সব পালিত করবই কারণ ক্লাবের যে অবস্থা মানে খুব কষ্টের সাথে আমাদের কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসের আজকে জন্ম শতবার্ষিকীটা পালন করতে হচ্ছে একদম ছোট একটা জায়গায় ছোট্টভাবেই করতে হচ্ছে কিন্তু যার জন্যে এই ভারতবর্ষের এই মাতৃভূমিতে আমরা স্বাধীনভাবে মাথা উঁচু করে বেঁচে আছি তার জন্মদিনটা ভুলে গেলে তো হবে না কাজ তো হবেই তার জন্যে ইতিহাস ভুললে চলবে না তাই তার জন্মদিনে তার ফটোতে একটু মাল্যদান করে তার পায়ে একটু পুষ্পাঞ্জলি দিয়ে নিজেদের ধন্য করার সামান্য একটু চেষ্টা করি আমরা এখানে লাইরি জেঠু যিনি আমাদের ক্লাবের প্রেসিডেন্ট নেতাজি সুভাষচন্দ্র বোসের পিকচারে মাল্যদান করছেন আর গৌতম এখানে পিকচারটা ভালো করে বেঁধে দিচ্ছে যাতে বেশ হাওয়া হচ্ছে যে পিকচারটা না কোনোভাবে পড়ে যায় তারপর প্রত্যেকটা আমাদের সিনিয়র জেঠু কাকুরা যারা আছে তারা নেতাজির পায়ে মা একটু পুষ্পাঞ্জলি দিচ্ছে আজকের দিনে এবার পতকা উত্তোলনের পালা বলো 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 সবে বেনুরবে। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহানো হবে কর্মে মহানো হবে আজো দিন উদিবে আবার পুরাতনে পুরাবে জয় হিন্দ বন্দে মাতরম জিলিপি ডিস্ট্রিবিউট হচ্ছে আমি তো এক ঠোঙার জিলিপি নিয়ে বসে পড়েছি আমি আর আদিত্য এটা দুজনে মিলে শেষ করব ভেবে নিয়েছি এখানে আমি আর আদিত্য এখন বসে বসে জিলিপি খাবো বুঝতে পারছো তো তাই তো আদিত্য খেতে পারবি তো সব কটা একদম সকালবেলা উৎসার আজকে পড়া ছিল তো টিউশন ক্লাস থেকে একেবারে ওকে নিয়ে মা আমি দুজনে বাড়ি ফিরছি গৌতম এখনও ক্লাবে রয়েছে ঘরে চলে এসেছি আর রান্নাঘরটা তো এমনি সকালবেলা পরিষ্কার করে রেখে গেছিলাম নাহলে এসে কাজ বাড়ত চিংড়িটা অফিস থেকে বের করে রেখে গেছিলাম আর ঘর দরও একদমই পরিষ্কার ছিল যেহেতু দেখলে তো সকালবেলা ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম শুধু এই টেবিলটার অবস্থাটাই খারাপ টেবিলটা আর গোছানো হয়নি দেখো খাবার দাবার বই খাতা সবই টেবিলের সেই ড্রেস চেঞ্জ করে সোজা রান্নাঘরে এখানে প্রেশার কুকারে অরোরড় ডাল দিয়ে দিয়েছি এটা সিদ্ধ করে নেব প্রেশার কুকারে ঝটপট চিংড়িটা পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এখানে পালং শাক নিয়েছি আজকে পালং শাক চিংড়ি দিয়ে একটা তরকারি করবো এক গাদা সবজি রয়েছে আবার সপন্দা আসতে গৌতম আবার সবজি নিচ্ছে এদিকে বিট গাজর বিনস ক্যাপসিকাম এদিকে রয়েছে পেঁয়াজ কালি পেঁয়াজ কালিটা খেতে গৌতম ভীষণ পছন্দ করে কুমড়ো পালং শাক কাঁচা টমেটো নিয়েছে চুনো মাছ দিয়ে ঝাল খাবে নাহলে পুড়িয়ে খাবে তো এত রকম জিনিস নিয়েছেন আমার এখন ধনেপাতা দরকার তাই আমি ধনে পাতাটা নিয়ে নিলাম যেহেতু ডালে একটু ধনে পাতা দেবো রান্নার শেষ আর কী কী রান্না করলাম আর একবার দেখিনি এখানে পেঁয়াজ কলি আলু ভেজেছি আর কলি আলু ভাজবো বলে কোনো ঠিক ছিল না লাস্টে যেহেতু পিঁয়াজ কলি গোতম কিনলো বলে এটা ভেজে নিয়েছি ওদিকে পালং শাক চিংড়ি আর এইদিকে রয়েছে ডাল যেটা অড়োর ডাল একটু পেঁয়াজ টমেটো দিয়ে করেছি শেষে ধনে পাতা আর এদিকে রয়েছে ডিম কষা ডিম কষা বলবো না একটু গ্রেভি করেছি যেহেতু দুবেলা রান্না করেছি একটু গ্রেভি করেই করেছি রাতে রুটির সাথে খাওয়া হয়ে যাবে এটা আমার শাশুড়ি মা পাঠিয়েছে চিংড়ি ভাজা আর কোনো পাতা বাটা কোনো পাতা বাটা বা সিদ্ধ আমি বলতে পারছি না বলেছে নুন তেল আর লঙ্কা দিয়ে মেখে খেতে ওইটা গৌতমকে বলেছে গৌতম জিজ্ঞাসাও হয়নি কি পাতা পালং শাক পাঠিয়েছে চিংড়ি দিয়ে সেম উনিও চিংড়ি দিয়ে বেগুন দিয়ে করে পাঠিয়েছে আমার মতো শুধু মাখা মাখা করেছি উনি একটু ঝোল ঝোল আমার আর গৌতমে খেতে একটু দেরি আছে এখানে উৎসাধ থালাটা গুছিয়ে নিয়েছি ওর ফিদে ওকে খেতে দিয়ে দিচ্ছি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে সাংঘাতিক গলা ধরেছে কথায় বলে ওল খেয়েও না ধরবে গলা আমার কচু পাতা খেয়ে গলা ধরেছে আমার শাশুড়ি মা যে পাতাটা দিয়েছে ওটা কচু পাতা ছিল গৌতমকেও তো বলেছে গৌতম শোনেনি এবার জানতে পারলে আমি একটুখানি তেঁতুল বা লেবু জোগাড় করে রাখতাম মানে কচু কচুর মানে যাই খাই আমার একটু গলা ধরে সে মান কচু বলো কচু পাতা বলো খেতে এত টেস্টি হয়েছিল ওই মানে চিংড়ি দিয়ে মেখে ঝাল ঝাল করে মেখে খেয়ে নিয়েছি ভাত খাবার পর উফ যা গলা হচ্ছে না আমি আর থাকতে পারছি না গলা একদম ইরির করছে যেন গৌতম তো খেতে ক্লাবে দৌড় দিল আর বলছে কেন টক জাতীয় কিছু খেয়ে নাও গলা ঠিক হয়ে যাবে টক জাতীয় ঘরে কিছু পেলাম না এখন এই কমলা লেবুটা নিয়ে বসেছি ও না গলা ফুলে যায় বা রাজা আর বনুলতা গৌতমকে এটা গিফট করেছে আজকের বার্থডে হচ্ছে নেতাজির আর গিফট পাচ্ছে গৌতম গৌতমের এরম ফুল স্লিপ শার্ট টি শার্টগুলো সব নষ্ট হয়ে গেছে তো আমার খুব ইচ্ছা ছিল গৌতমকে আমি একটা কিনে দেব তো ওরা গিফট করেছে খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এরম কালারের গৌতমের কোনো টি শার্ট নেই খুব সুন্দর হয়েছে তেইশে জানুয়ারি নেতাজির বার্থডে সে তোমরা সবাই জানো আর গিফট পেলো গৌতম তো গৌতমকে ওরা দুজনে মিলে হাজব্যান্ড ওয়াইফ মিলে গিফট করেছে এখন রাজাকে বলছি রাজা বলছে এটা বনলতাই পাঠিয়েছে গৌতমের জন্য তো গৌতম একটু ওদেরকে মানে ওদের তো নতুন বাড়ি হয়েছে ফ্ল্যাট হয়েছে সেবার তো আমি দেখালাম ভিডিওতে একটু সামান্য একটু কি হেল্প করেছে তার জন্য বনলতা গৌতমের জন্য গিফটটা কিনে পাঠিয়েছে মানে এত পাকা হয়ে গেছে না এই বাচ্চাগুলো একদম কি বলবো হ্যাঁ কোথায় আমরা বড় আমরা ওদের গিফট দেব আমি ওর বাড়িতে গেছি ফ্ল্যাটে গিয়ে দেখে এসেছি ঘুরে এসেছি এখন আমিও ওকে কিছু গিফট করতে পাইনি ও তার আগে গৌতম মানে গৌতমকে তো ওরা কাকু বলে গৌতম একটু কি একটু হেল্প করেছে তার জন্য গিফট কিনে পাঠিয়ে দিয়েছে এত ডেপো দুটো তো এমনি দুজন ভীষণ ভালো জানো তো গৌতমকে ভীষণ ভালোবাসে আমাকেও ভীষণ ভালোবাসে ভালোবাসার জন্যেই এটা করেছে তো গিফটটা খুব সুন্দর হয়েছে আর বনুলতা রোজদিনই আমার ভিডিও দেখে তো আমি বনুলতাকে বলবো সত্যিই খুব গিফটটা খুব সুন্দর হয়েছে কিন্তু খুব রাগও করেছি যে কেন এটা মানে কেন এটা কিনে দেওয়ার কোনো মানেই ছিল না হ্যাঁ গৌতম কাকা যা করেছে ভালোবেসেই করেছে তো ভিডিওর মাধ্যমেই বনু মানে বনুলতাকে বলে দিলাম বন্ধুরা তোমাদের গৌতম দা এখানে চা বানাচ্ছে আর চোখ বলছো কেন হ্যাঁ কি হচ্ছে কান্না পাচ্ছে দুঃখে কিসের দুঃখ জীবনে তো এখানে চা বানাচ্ছে আজকে লিকার চা খাই তো আজকে গৌতমবাবু আমাদের দুধ চা খাওয়াচ্ছে বানিয়ে আর গৌতমবাবু একদম রেডি উনি একটু বাইরে বেরিয়েছিলেন বাইরে কেমন ঠান্ডা গৌতমবাবু কম আছে ওত দিনের থেকে আচ্ছা ঠান্ডা কম আছে বলছে আজকের অন্য ধরনের বিস্কিট খাচ্ছি বেকারি বিস্কিট গৌতম কিনে এনেছে আর চায়ে চুবি বিস্কিট খাওয়ার মজাই আলাদা তবে তোকে চলে এসেছে একটু ক্লাবে আর ক্লাবে সম্মুদায় এনেছে ঘুগনি সবাই মিলে ঘুগনি খাচ্ছি আর ঘুগনি খেতে খেতেই আজকে ব্লগটা এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো বাই